শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমাদের সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করি। শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.3-এর উৎপাদকীয় বিশ্লেষণ করব। উৎপাদকীয় বিশ্লেষণ করার জন্য আমরা তিনটা পদ্ধতিতে এখানে উৎপাদক বিশ্লেষণ করব। একটা পদ্ধতি হলো গুণের বন্টন বিধি অথবা কমন নেওয়া, আর একটা পদ্ধতি হলো আমরা সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করব, যেটা আমরা স্কয়ার মানে বি স্কয়ার সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করব। তিন নম্বর নিয়মটা হলো মিডিল টার্ম ব্রেক। এই তিনটা পদ্ধতিতে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এখানে তোমরা লক্ষ্য করতে পারছো, এক নম্বর প্রশ্নটা তোমাদের টেক্সট বইয়ের অনুশীলনী 5.3-এর এক নম্বর প্রশ্নটা আমি তুলেছি। এক নম্বর প্রশ্নটা হলো এরকম, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এখান থেকে আমরা বন্টন বিধি বা কমন, কমন মানে তোমরা দেখো এখানে এক্স স্কোয়ার আর এক্স ওয়াই এই দুইটা টার্মের মধ্যে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে দুইটা এক্স, এখানে একটা এক্স, তাহলে আমরা এখান থেকে একটা এক্স কমন নিয়ে নিতে পারি। এখানে তাহলে একটা এক্স থাকবে প্লাস এখানে ওয়াই থাকবে প্লাস এই দুইটা পদের মধ্যে লক্ষ্য করো জেড এক্স ওয়াই জেড, তার মানে এই যে জেড পদটা কমন আছে, জেডটাকে কমন নিয়ে নিতে পারি, থাকে হলে এক্স প্লাস ওয়াই। আমরা এমনভাবে কমন নিব যাতে করে এই পদ আর এই পদটা মানে এই উৎপাদক দুটো একই রকম হয়, তাহলে আমাদের মিলে গেল এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। আমরা এই দুটো এক্স প্লাস ওয়াই থেকে একটা এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নিতে পারি। কমন নিলে এখানে থাকছে হলো আমাদের এক্স, এখানে থাকছে হলো জেড, এটাই আমাদের আনসার। এটাকে বলা হয় উৎপাদকের বন্টন বিধি অথবা কমন নিয়ম। যেমন আমি কমন নিলাম যে জিনিসটা সাধারণ, সাধারণ কমন মানে সাধারণ, এটা আমি বের করে নিয়ে আসলাম। এই হলো আমাদের এক নম্বর অঙ্কটা। তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো, তিন নম্বর প্রশ্নটা তোমাদের টেক্সট বইতে আছে। তিন নম্বর প্রশ্ন হলো এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ আই, পি এক্স প্লাস কিউ আই প্লাস এস স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পিওয়াই। এই হলো আমাদের তিন নম্বর প্রশ্নটা। তিন নম্বর প্রশ্নে এখানে চারটা পদ আছে, যেখানে এই দুইটা পদ আমরা টোটালটাকে একটা পদ বলতে পারি, তার মানে তিনটা পদ আছে। এখন এটাকে আমরা দেখো আগে এই ব্র্যাকেটটাকে আমরা তুলে দিব, গুণ করে ফেলবো। গুণ করলে আমাদের আসতেছে এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই, ঠিক আছে? দুইটা গুণ, এবি পি এক্স এর সাথে গুণ, এবি কিউ ওয়াই এর সাথে গুণ, প্লাস এই দুইটা টার্মকে আমরা যথারীতি রেখে দিলাম। এখন আমরা এক নম্বর অঙ্কে যেভাবে করেছি এভাবে করব। আমরা দেখব যে প্রত্যেকে কমন নিয়ে বাকি দুইটা পদ একই রকম থাকে। লক্ষ্য করো আমি যদি এ বি পি এক্স এবং বি স্কোয়ার অর্থাৎ এইটাকে আর এটাকে আমি যদি এক জায়গায় রাখি, এখান থেকে আমি যদি বিপি কমন নিই, এখান থেকে আমি বিপি কমন নিলে থাকতেছে হলো আগে আমরা দুইটা পদ একত্রে করে ফেলি এ বি পি এক্স প্লাস এখানে আমরা লিখব বি স্কোয়ার পি ওয়াই প্লাস এখানে আমি লিখতে পারি এ স্কোয়ার কিউ এক্স প্লাস এ বি কিউ ওয়াই। এটা হলো আমাদের কিউ ওয়াই, এ বি কিউ ওয়াই। অর্থাৎ এই পদটা এই পদ আর এই পদ একত্রে লিখলাম, এই দুইটার মধ্যে এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। এখন লক্ষ্য করো এখানে আমাদের বিপি ডিপি আছে, তার মানে আমি বিপিটা কমন নিয়ে নিতে পারি। এখান থেকে যদি বিপি কমন নিই থাকে তাহলে এক্স, এখান থেকে যদি বিপি কমন নিই তাহলে বি থাকবে আর ওয়াই থাকবে, কারণ একটা বি নিয়ে গেছি পি নিয়ে গেছি। প্লাস এখানে লক্ষ্য করো আমি যদি কমন নিই এ কিউ, এ কিউ যদি আমি কমন নিয়ে নিই, এ কিউ কমন নিলে এখানে থাকছে আমার এ চলে যাবে কিউ চলে যাবে, এ এক্স এ চলে যাবে কিউ চলে যাবে, থাকবে বলে কিউ, তার মানে আমার দুইটা এই দুইটা পদ একরকম হয়ে গেল। এখন এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই, এখান থেকে আমি একটা কমন নিতে পারি এক্স প্লাস বি ওয়াই, বাকি থাকছে আমার বিপি প্লাস
আবার লক্ষ্য করো, এখানে এই তিনটা টার্ম ছিল, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা টার্মকে আমরা এই টার্মটাকে আমরা গুণ করে ফেললাম, এ বি পি এক্স আবার এ বি কিউ ওয়াই। তারপরে আমি একটু এই লাইনটার মধ্যে লক্ষ্য করব কোন দুইটা থেকে একটা করে জিনিস কমন নিলে এরকম দুইটা টার্ম মিলে যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে এ বি পি এক্স আর এই বি স্কোয়ার কিউ ওয়াই থেকে যদি আমি বি পি কমন নিই তার মানে এটা থাকছে। এই জন্য এই এক নাম্বারটা আর চার নাম্বার পদ্ধতিটা একত্রে করলাম, তারপরে তিন নাম্বারটা লিখলাম এবং তিন নাম্বারটা তারপরে লিখলাম। এখান থেকে বিপি কমন নিলে এক্স থাকে বিওয়াই থাকে, একিউ কমন নিলে এক্স থাকে বিওয়াই থাকে। তারপরে এক্স বিওয়াই কমন নেওয়ার পরে আমাদের থাকছে হলো বিপি প্লাস একিউ, এই হলো আমাদের তিন নাম্বারটা আছে। তাহলে শিক্ষার্থীরা আমরা আগে যে দুটো অঙ্ক করলাম, দুটো অঙ্ক ছিল কমন নেওয়ার মাধ্যমে, এখন যে আমরা অঙ্কটা ছয় নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা আমরা করবো সূত্রের সাহায্যে। তুমি একটা সূত্র জানো নিশ্চয়ই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি টু এ মাইনাস বি। সূত্রটা আমি লিখে দিচ্ছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি এ মাইনাস বি। সূত্রটার মানে হলো কোন একটা জিনিস থাকবে তার উপরে স্কোয়ার মাইনাস আরেকটা জিনিস থাকবে তার উপরে স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ সমান হয় প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, আবার প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এক প্লাস বি ইনটু মাইনাস বি। এই সূত্রটা দেখ এখানে ব্যবহার করে আমরা অঙ্কটা করব। এখানে আমরা আগে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুইটাকে আমরা একটা ব্র্যাকেটের মাধ্যমে দিয়ে দিতে পারি, তার মানে এ বি হোল স্কোয়ার। এটাকে আমরা 49 কে আমরা লিখতে পারি 7 আর ওয়াইটাকে লিখে হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ 7 হয় হোল স্কোয়ার। এটা যদি আমি ভাঙাই তাহলে 7 ইন্টু 7 মানে হলো 49 আর ওয়াই স্কোয়ার তো আছেই। তার মানে এখন লক্ষ্য করো এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি, প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ, অর্থাৎ টোটালটা কি এ মনে করি বি মনে করি তার মানে স্কোয়ার মানে বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি। এই হয়ে গেল সূত্রের সাহায্য উৎপাদক, খুব সহজ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা যাই থাক। এটাকে আমরা প্রথম রাশি স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশি স্কোয়ার বানাবো, তবে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি। এই ছিল ছয় নম্বর অঙ্কটা। এবার লক্ষ্য করো সাত নম্বর অঙ্কটা, সাত নম্বর অঙ্কের প্রশ্নটা হলো 16 x টু দি পাওয়ার 4 মাইনাস 81 y টু দি পাওয়ার 4। এটা আমরা সূত্রের সাহায্যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সাহায্যে করব। এখানে লক্ষ্য করো 16 কে আমি লিখতে পারি 4 হোল স্কোয়ার, আমার যেহেতু স্কোয়ারের সূত্র আমি স্কোয়ার আকারে আনবো তার মানে 4 এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটাকে ভাঙায় আমি লিখতে পারি 4 এক্স স্কোয়ার হোল স্কোয়ার, চার চার 16 থাকবে আর এক্স স্কোয়ার x টু দি পাওয়ার 4। একইভাবে এটাকে আমি লিখতে পারি 9 ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে আমার এটা কি হয়ে গেল প্রথম রাশি বর্গ মাইনাস দ্বিতীয় রাশি বর্গ। আমি লিখতে পারি প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হয়ে গেল। এখন এই পদটা আমি কোনো কিছু করতে পারছি না, এই পদটাকে দেখো আবার আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। লক্ষ্য করো ইজ ইকুয়াল টু 4 এক্স স্কোয়ার প্লাস 9 ওয়াই স্কোয়ার, এটা ঠিক থাকবে। এটাকে আবার আমি লিখতে পারি 2 এক্স হোল স্কোয়ার মাইনাস 3 ওয়াই হোল স্কোয়ার। 4 লিখতে পারি 2 স্কোয়ার, দুটা মিলে 2 এক্স হোল স্কোয়ার, 9 কে লিখতে পারি 3 স্কোয়ার, দুটা মিলে 3 ওয়াই হোল স্কোয়ার। এটার কোনো পরিবর্তন নেই। এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হয়ে গেল আমাদের আনসার। দুইবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমাদের দুইবার পড়ব, এটা হলো আলাদা অঙ্কের বাইরে। একবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা রেখে দিলাম যথারীতি। এটাকে আবার ভাঙাইলে আবার হয়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
এটা ঠিক আছে এ প্লাস বি এটা মানে জি এই ছিল আমাদের 7 নম্বর অঙ্কটা এবার তোমরা বোর্ডে 10 নম্বর অঙ্কের প্রশ্ন দেখতে পাচ্ছো যেখানে 4 প্লাস 8 স্কয়ার প্লাস 9 এ টু দি পাওয়ার 4 এটাকে আমরা প্রত্যেককে বিশ্লেষণ করব এটা প্রত্যেককে বিশ্লেষণ করার আগে আমরা একটু সাজিয়ে নেই পাওয়ারের ক্রম অনুসারে 9 এ টু দি পাওয়ার 4 প্লাস 8 স্কয়ার প্লাস 4 এখন লক্ষ্য করো এই সূত্র ব্যবহার করার জন্য আমাকে প্লাস মাইনাস করতে হবে 9 এ টু দি পাওয়ার 4 আমি এটাকে লিখব 12 স্কয়ার প্লাস 4 মাইনাস 8 স্কয়ার সো 4 স্কয়ার 9 এ টু দি পাওয়ার 4 প্লাস 12 স্কয়ার প্লাস 4 মাইনাস 4 স্কয়ার লক্ষ্য করো আমি যদি 12 থেকে 4 মাইনাস করে দিই তাহলে আমাদের 8 স্কয়ার থাকছে এটা করলাম আমি তোমাদের যে প্রথম সূত্র এ স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব লক্ষ্য করো 9 স্কয়ার কে আমি লিখতে পারি 3 স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3 স্কয়ার ইনটু 2 প্লাস 2 স্কয়ার লক্ষ্য করো এটাকে ভাঙালে আমি এটা পাচ্ছি টোটালটাকে যদি আমি গুণ করি তাহলে এটা পাচ্ছি কিন্তু মানে 6 6 এখানে 12 স্কয়ার প্লাস 4 প্লাস আর মাইনাস আমার হলো 4 স্কয়ার তার মানে এখান থেকে এইটুকু আমার এস স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে গেল এস স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার এখানে এ হলো তোমরা দেখতে পাচ্ছ 3 স্কয়ারটা হলো এ আর 2 টা হলো আমাদের বি তার মানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এইটাকে আমি দেখতে পারি 2a হোল স্কয়ার দুই কে যদি স্কয়ার করি 4 আসবে ঠিক আছে এবার দেখো এই টোটালটাকে আমি যদি এম মনে করি এটা বি মনে করি তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ প্রথম রাশি মানে দ্বিতীয় রাশি আগে যে অঙ্কটা করলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার তার মানে এ এ হলো আমার 3 স্কয়ার প্লাস 2 এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এইগুলো এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি 3 স্কয়ার প্লাস 2 এ প্লাস 2 এটাকে আমি লিখতে পারি 3 স্কয়ার মাইনাস 2 এ প্লাস 2 এই আমাদের আনসার শুধু এই জায়গাটা একটু মনে রাখবে যে আমার সূত্র বানানোর জন্য এটাকে যদি আমি প্লাস দু হোল স্কয়ার সূত্র বানাইতে চাই তাহলে আমি 12 স্কয়ার লিখে 4 স্কয়ার মাইনাস করে দেবো 12 থেকে 4 চলে গেলে আমার 8 থাকছে তারপর আমি ভাঙালাম 3 স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 3 স্কয়ার এটা হলো আমার এ টুটা হলো আমার বি তাহলে স্কয়ার প্লাস 2 বি প্লাস বি স্কয়ার সমান হয়ে গেল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এটাকে লিখলাম 2 এ হোল স্কয়ার আবার এতটুকু এ এতটুকু বি স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি এ মাইনাস বি তাহলে সাজিয়ে লিখলাম আমরা এতক্ষণ যতগুলো করলাম প্রথম করলাম হলো আমরা এতে বন্টন বিধি অথবা কমন নেওয়া তারপরে করলাম আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রের অঙ্ক অর্থাৎ সূত্রের সাহায্যে তাদেরকে বিশ্লেষণ এখন আমরা করবো লাস্ট যে তিনটা নিয়ম আমি বলেছিলাম লাস্ট নিয়মটা অর্থাৎ মিডিল ট্রাম ব্রেক মিডিল ট্রাম ব্রেক তোমরা বুঝতেই পারতেছো মিডিল মানে মাঝখানে ট্রাম মানে পথ আর ব্রেক মানে ভাঙা অর্থাৎ আমরা 12 নম্বর প্রশ্নে ওয়াই স্কয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস 91 প্রশ্নটা দেখতে পাচ্ছ এটাকে আমরা উৎপাদক করবো মিডিল ট্রাম ব্রেক মিডিল ট্রাম হলো আমাদের সিক্স ওয়াই এই সিক্স ওয়াইটাকে ভাঙবে এমনভাবে ভাঙবো যাতে প্লাস অথবা মাইনাস করলে সিক্স ওয়াই আসে আবার গুণ করলে 91 আসে এখন আমি তোমাদের চিন্তা করতে হবে কত কত গুণ করলে 91 আসে আমরা জানি 17 91 13 এবং 7 গুণ করলে 91 হয় আবার 13 থেকে 7 মাইনাস করলে 6 হয়ে যায় তার মানে 17 91 এটা আমাদের পাস ওয়াই স্কোয়ার মাইনাস 13 মাইনাস 7 13 থেকে 7 চলে গেলে 6 থাকে ঠিক আছে আমরা 6 কে লিখলাম 13 মাইনাস 7 13 মাইনাস 7 মাইনাস 6 আর 13 আর 7 মাল্টিপ্লাই করলে 91 আসে এবার ওয়াই স্কোয়ার মাইনাস এটা ব্র্যাকেটটা গুণ করে দেব 30y মাইনাস মাইনাস প্লাস 7y মাইনাস 91 এটাকেই বলে মিডিল ট্রাম ব্রেক আমরা মিডিল ট্রামটাকে ভাঙাই না এমনভাবে ভাঙাইলাম
প্লাস করে মাইনাস করলে মিডল টার্মটা আসবে, আর এই দুটো সংখ্যা সহ গুণ করলে 91 আসবে। এভাবে ভাঙানোর পরে দেখো এই দুটোর মধ্যে থেকে আমি ওয়াই কমন নিয়ে নিতে পারি, থাকে ওয়াই মাইনাস 13, এখান থেকে 7 কমন নিয়ে নিতে পারে, থাকে ওয়াই মাইনাস 13। দুটো পদ মিলে গেল, তার মানে ওয়াই মাইনাস 13 কমন নিয়ে নেব, থাকে দুই ওয়াই প্লাস 7। এই হলো মিডিল টার্ম ব্রেকের মাধ্যমে সব মাঝখানে পদটাকে আমরা ভাঙাবো, আমরা ভাঙাবো যোগ যোগ করলে এইটা আসবে, গুণ করলে এটা আসবে। তোমরা এটা করার সময় এটাকে লসাগু করে ভাঙায় নেবে, ভাঙায় যে উৎপাদকগুলো আসবে সেই উৎপাদকগুলো প্লাস মাইনাস করে দেখবে যে 6 আসে কিনা, অর্থাৎ এই টার্মটা আসে। তাহলে 7 গুণ করলে হয়, তারপর থেকে 7 চলে গেলে 6 আসে, গুণ করলাম কমন নিল হয়ে যায়। এবার আমরা 18 অঙ্কটা করব। 18 অঙ্কটার প্রশ্ন হলো স্কয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, এটাও স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে হবে। লক্ষ্য করো এই পদগুলোর মধ্যে একটা মিল বিদ্যমান, এখানে যদি একটা মাইনাস থাকতো এখানে প্লাস থাকতো তাহলে আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে যেত। দেখো আমরা ওই চিহ্নই আনতে পারবো যদি আমরা একটা ব্রেকেট দিয়ে দিই, স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। আমরা এই ব্রেকেট দেওয়ার কারণে সামনে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস। এখন বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, অর্থাৎ মাইনাসের সূত্রটা পড়ে গেল আমাদের স্কোয়ার, এটা হয়ে যাবে বি মাইনাস সি হোল স্কোয়ার। স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার। এখন আবার লক্ষ্য করো এর জায়গায় এ আছে, বির জায়গায় হলো বি মাইনাস সি, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এ প্লাস বি এ মাইনাস বি। কিন্তু এই মাইনাসের কারণে আমাদের এই মাইনাসটা প্লাস হয়ে যায়, সামনে মাইনাসের কারণে এই দুইটা পদের মাঝখানে যে চিহ্নটা সেটা প্লাস হয়ে যায়, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি, মাইনাসের কারণে এ মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই হলো আমাদের আনসার। আবার লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা সূত্রের মতোই আছে, কিন্তু সমস্যা হলো এটা প্লাস এটা মাইনাস। তারপরে দেখলাম আমি যদি মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে দিই তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে সূত্র এসে যায়, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলাম চিহ্নগুলো পরিবর্তন হয়ে সূত্র এসে গেল, তার মানে বি মাইনাস সি হোল স্কোয়ার। তারপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখি এক প্লাস বি মাইনাস। এখানে একটু লক্ষ্য করবে মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই হলো উৎপাদক গুণ, বাকি যে অঙ্কগুলো করলাম বাকি অঙ্কগুলো প্রায় ওই নামে, যেমন আমি মিডিল টার্মে 12 নম্বর অঙ্কটা করে দিলাম, 12 নম্বর অঙ্কটার মতো এখানে প্রায় 17 নম্বর অঙ্ক ম্যাক্সিমাম অঙ্কগুলো এই মিডিল টার্ম, আর শেষের দ্বিতীয় তিনটা অঙ্ক আছে আমাদের এই নিয়ম, তারপরে আগের অঙ্কগুলো কমন নেওয়া এবং সূত্রে সাহায্য করবে। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ হিসেবে আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। প্রশ্নটির দুইটি অংশ, প্রথম অংশ আছে 4a² - 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং দ্বিতীয় অংশে আছে 2x² - 16x - 130, যেখানে ক নাম্বার প্রশ্নে 2x - 5 × 2x + 3 কে সূত্রের সাহায্যে গুণ করো, এবং খ নাম্বার প্রশ্ন 1 নং-এর রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো, 1 নং-এর যে রাশিটি দেওয়া আছে সেটিকে উৎপাদকে বিশ্লেষণ করবে, এবং গ নম্বরে দেখাও যে 2 নং-এর উৎপাদকে বিশ্লেষিত রূপ 2 × x - 30 × x + 5, এবং অনুসরণী 5.3-এর 2, 3, 5, 9, 12 ও 13 নম্বর অঙ্কটি বাড়ির কাজ করবে। বাড়ির কাজগুলো অবশ্যই করে রাখবে, নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো ধন্যবাদ।